رسول الله قال من اطاعني فدخل الجنه ومن عصاني فقد ابى او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبي ومعشوقي إن الله وملائكته يصلون على النبي يا أيها صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا

يا روي مدينة اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد

مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شمرت صدر زعاب العلماء الكرام مربيان عزام نجوان بايغل বাড়িন্তর ফরদার আড়ালের মা বইনকল আল্লাহ বর আলম আল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ বর্বর আলমে তরে এক মসজিদ রে কেন্দ্র করিয়া দিনই এক মহফিল তৈয়ার করছেন আর এই মহফিলর মধ্যে আল্লাহ রব্বুর আলমিনে আমরারে আহ আহসান করছেন মায়া করছেন দয়া করছেন আমরারে আল্লাহ নবীজির যে মহফিল জন্মতর বাগান এই বাগানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে এবং বসার তৌফিক রব্বুল আলমি যার কারণে আল্লাহ শুক্রিয়ার আদায় করি কক আলহামদুলিল্লাহ আর তোরা জোরে কৌ না আলহামদুলিল্লাহ আমরার মতন বহুত ভাই আইন কাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রইসেন তারা আল্লাহ পাক বরাবরের দিকে আলমি আনি হাজির করতো তারা আল্লাহ কি দোয়া করো কল্লা আমিন আমি আপনারা সামনে পাক কালাম শরীফ তাকিয়া ছোট্ট এক সুরার তিলাবত করছি আর হাদিস নবিয়াত তাকিয়া এক টুকরা হদিস রে তিলাবত করছি যদি আল্লাহ তৌফিক দেন ওই সুরার সামনে রাখিয়া হদিস রে সামনে রাখিয়া টুড়া কত সময় মাতিম তার আগে আরও জইল আমার মাতিতা সারা বুধ জি আমি দ পার্টি মিলাইয়া ওয়াজ এক পার্টি নাই আমি খালি ওয়াজ করতাম আপনার খালি হুনতা আপনারা হুনতে হুনতে তক্তার আমরা বক্তে বক্তে বক্তা আমরা খালি বক্তা হই আপনারা খালি তক্তা হইতে ওয়াজ উনি আমল করতাম না সারতাম নিয়জ সহি আসে নি নিয়জ যদি সহি করিয়া বহ তাহলে ফায়দা কি তো হইব আমার আল্লাহ জানাইন ইন্নাল হাসানাতি ইউজিবিনাস সাইআত বন্দায় যখন কোনো বাল কাজ করি নাই আমার মওলা তার মন্দ কাজের মিটাইয়া দিলাই কক সুবাহারাল্লা আমরা এ বালাখামে ওইছি না ভাত খামে বইছি বালাঘামে ওইছি ফিসর সকিরা গুণামা ককা সুবাহার আল্লাহ আর যদি ও মহফিল তাকে তবা করি আল্লাহর বন্ধ বাৰহিত পারে তাহলে ফিসর সারা কবিরা গুণা মাফ করি আল্লাহ দিলাই বাহান আল্লাহ দুই নম্বর মাছ যদি আমলর নিয়তে বই তাহলে কোন খান দিব ইতাম খান কোন খান কোন খান দিলর খান কোন খান দিলর খান আল্লাহ কইতরা واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون

বহু ইমানদার যখন কুরআন এর মাত কথা শুনবো ইমানদার বান্দায় যখন নবীর বাণীও হলো শুনবো ওই সময় ইমানদার বান্দার কলবে লড়না শোনা শুরু করে দিব কসুবহানাল্লাহ ওয়াইজা তুন্ন ইয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা আর ইমানদার বান্দায় যখন কুরআন শরীফ তিলাওয়াত করব কুরআন শরীফ তিলাওয়াত করলে ওয়ানে वाला বনি যায় ইমানদার বন্দা এবং বন্দির ইমান বর্ধিত ইম ইমান তাজ হিম পাওয়ার বাড়ি দেয় সুবাহান আল্লাহ হায় রে হায় তোরা যা কো না আল্লাহ আল্লাহ কত ভাই আসেনি না নাই এক মানে আল্লাহ দুনিয়ার জমিন রমত আল্লাহর বন্ধায় তার জবান নি প্রকাশ করবো রব্বরে আলমিন জন্ম মধ্যে একটা খেদুৰ গাছ লাগানি নই বরে ভাই ওই খেদুর গাছটা কিতা কত বড় কিতাবর মধ্যে লেগে তেরা তেজ রফতারে গুড়ায় যদি অমুর তাকে দৌড়ানি শুরু করে আপনার গুড়া হি মূল ফৌজি তো বলতো না আপনার এত বড় গাছ আপনার গুড়া হেরানই যাইব সেই গাছটা আল্লাহ রব্বুল আলমিন লাগানি নাইব গাছ সুবাহান এই গাছ লাগাইতাম লাগাই লাগাইতাম না লাগাইতাম তাহলে জুরে সুবাহ ইনশাআল্লাহ জুরে কক ইনশাআল্লাহ তিন নম্বর মাছ হইল ই মহফিল কানা খার পঞ্চায় মহফিল কানা খার আল্লাহর নবীর নানি নবীর মহফিল ভাইয়া নবীর শূন্য জিন্দা হইত না মিটিত জিন্দা হইত আপনারা যে বয়াত আসুন ওলা শূন্য জিন্দা আসেনি জি তাহলে আমরা সারা আগে দিয়ে আগাইয়া ফাঁক মারিয়া সুন্নতি তরে একবার বই যায় আর যে সময় আপনার সুবিধা অসুবিধা বুধ ভাইবা আপনার যে কায়দা বইলে সুবিধা হইব ওই কায়দা বই যাইবা একটা সুন্নতর উপরে আমল করবাই একশো শহীদর সব পাইবাই সকস হান্লাহ যার কারণে আমরা আগে দিয়ে আগাই আগে দিয়ে আগাই আর জিকিরে করে ইলা ইলা ইলা

যিকিরে কা যিকিরে কামুমিন গান যিকিরে ম যাইয়া মন যিকিরে হয় দিল রৌশান কলিমা রে সাথে হয় মন নেলা ইন্নাল্লাহ ইল্লান না লা ইলাহা না দাৰে প্ৰিয় জিৰিন বল নম্বল মিনাৰ প্ৰিয় জাকিৰিন বললেন রম্বুনালামিন খোদা গবেন তার জামিন জিগিরে কলবের মানি সিন লা ইলাহা লা la ilaha illallah মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আমি কোয়াত আসলাম রে ভাই আমার রব্বুল আলামিনে আপনার কোরআন শরীফর মধ্যে আমি যে সুরা পড়েছি এই সুরার মধ্যে সময়ের কসম খাইছেন সময়ের কসম খাইয়া সময়ের গুরুত্ব বুঝাইছেন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দা যে বছর সত্তর বছর আশি বছর বছর নব্বই বছর জিন্দেগি ফাইব এই জিন্দেগি থাকিয়া এক সেকেন্ড সময় যদি তার জীবন তাকে চলিয়া যায় গিয়া এই এক সেকেন্ড সময় ফিরিয়া ঘুরাইয়া ফাইবনি ফাইবনি পাইতো নাই যার কারণে আমার ভাই নকর আমার বজুরকল এই জিন্দে কীখান আমি আল্লাহর কাজর দিয়ে গিয়ে লাগাইয়া যাইতাম রে ভাই আমি মনে করি আর আমার বয়স চল্লিশ হয়ে গেছে আমার বয়স বাড়ের কিন্তু বাইরে বয়স তোমার বাড়ে না বয়স তোমার কমতে আছে তোমার চল্লিশ বছর হয়ে গেছে রয়ে গেছে কয় বছর মাত্র বিশ বছর রে বা সাইটর একটা কৌটা আছে নানি এখন বিশ বছর আর বাসি ভাই ওই বি

এখনো চাই আমরা আল্লাহর ফে ইমান আনছি না আনছি না মজবুত ইমান না কমজোর ইমান মজবুত আমি কই আর কমজোর কিলা আমি মান আমি মুসলমান আমার ইমানে মসজিদ নিতে পারে না আমি মানদার আমি মুসলমান আমার ইমানে সুদ থাকি বাঁচাইতে পারে না আমি ইমান আমি মুসলমান আমি ঘুষ থাকি বাঁচিতে পারি না আমি মানদার আমি মুসলমান থাকি বাঁচিতে পারি না আমি ইমান আমি মুসলমান গিবর থাকি বাঁচিতে পারি না আমি মান আমি মুসলমান দুনিয়ার জিনা বেবিচার থাকি বাঁচিতে পারি না আমি মানদার আমি মুসলমান ওই দুনিয়ার জমিনর মধ্যে গান বাজনার থাকি বাঁচিতে পারি না রে বা আই এখন আমার ইমানে কতখানে মজবুত আছে আমি আমার বালিশ্বর চিন্তা লাগাই আপনারা আমার ইমান কি পর্যন্ত ইমিছে ভাই আগর জমানা আমার ল্যাম্প চামনি না জ্বালাইতাম না লেম জ্বালাই চামনি ল্যাপর কেরাচিন ফুড়ানির বাদে যে সময় লেম নিবিযাই তো নিবিযাই তো অবস্থা হয় ইসময় একটা আগুন তাকেনি না না তাতে ওই আগুনটায় আপনার সাইটর সারা মানুষরে আপনার ফায়দা দেয়নি দে না ই খালি আকুইন দেখা যায় না রে ওইভাবে আপনার ইমান আছে লেমৰ আকোন নিৰীলাখন বালপৰা গুনিলা খান নাই রে বাই বালফৰা আগুনে আপনার সারাদেজে ফায়দা দে ওই লেমৰ আগুন নিবিজাৰ নিবিজাৰ অবস্থায় তোমাৰ ইমানটা ওইভাবে বনিয়া গেছে যাৰ কারণে সেই ইমানে আপনারেও জহান্নম থেকে ভাষাই থারে না সেই ইমানে মানুষৰে ডাকি আপনার লাড়াই দিকে জোড়াঙিত পারে না রে বাহ

বানাও ইমানটা এটি বানাও দুনিয়ার জমিন তোমার কামিয়া বনি যাইব আখেরা তোর জমিন তোমার কামিয়াবে বনি যাইব রে ভাই ওই দুনিয়ার জমিন মধ্যে ইমানটা কিভাবে মজবুত বানাইতাম আমার নবী দিয়ে জানাইয়া দিতে না আসহাবিকান আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান্না নামাজ এই ইমান বন্ধ হল তোমরা ইমানানো কিভাবে ইমান আনো কয়লা সাহাবাই কেরাম হল এখন ইমানটা নিল আমার নবী যে ফরমাইনি আসহাবি গন্নুজুম বিআইহ

আল্লাহর নবী তরিকা আল্লাহার হুকু হকু না কিভাবে আদায় করেছা বড় চিন্তার মধ্যে ফোরিয়া গেলাম ওইদর লুকাই লুকাই গুলা আদায় করা শুরু করিয়া দিলা এইটা বিলা তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি জানিয়ে দে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ও ইয়ালান হুনার পরে কইলা যদি জানি না তাহলে কি হইবে বলে যদি জানো না তাহলে তোমারে মন ভাবে শাস্তি দেওয়া হইবে যে শাস্তি দেওয়ার কারণে তুমি মারা যাইবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ও ইয়ালান হুনার পরে বাইরে আপনার এই মনটা ছাড়ি দিছলানি মুসলমান সারসইনি সারসইন না আল্লাহর হুকুম নবীদের তরিকা সারি সৈন্যী সারি সৈন্য ও মুসলমান আইস তোমার কোন জিনিসে তোমার তোমারে দেয় তোমার মসজিদ ও তোমার যাইতে সময় আইস তোমার কোন জিনিসে বাধা দেয় আল্লাহর হুকুম গুলা পালন করে তো সময় রে ভাই আমি ইমানদার আমি মুসলমান আল্লাহর হুকুমটা দুনিয়ার জমির আমি চালাইতে পারি না দুনিয়ার লাগে প্রেশান বনিয়া গেলাম হজরতে বিলাল রাজিয়াল্লাহু তাআলার ওই গুলা যখন পালন শুরু করলাম ওইগুলা যখন চালানি শুরু করলা আপনার কিতাবর মধ্যে লিখিতে বাইরে টিনে গরম করিয়া বিলাল ডে ফাইরসি লাগাইয়া ওই বিলাল ডে টিনের উপরে উঠানি হইল সেই বিলাল একটা আপনার শরীরের মধ্যে কুলসে যাওয়া শুরু হইল হজরত বিলাল উঠে কয় আহা দাহা দাহা আল্লাহ একজন আল্লাহ একজন কৌসুবাহান আল্লাহ আজকে মুসলমানের সুরতর মধ্যে মুসলমানি পাওয়া যায় না মুসলমানের চলাফিনার মধ্যে আপনার দেশের মধ্যে তার চেহারার মধ্যে মুসলমানই দেখা যায় না মুসলমানের ছেলে যদি আপনার কোনো হিন্দু কান্ট্রির মধ্যে যায় কোনো বিপদ যায় আল্লাহর বন্দায় নাম পর্যন্ত বদলাই নাই আসেনি না আসেনি না নাই ও মুসলমান হজরতে বিলাল রাজি আল্লাহ শেষ নাই ওই তো আপনার কুলস জমা অবস্থায় আছে ভাই লাগাইয়া তিন গরম আপনার বালির উপরে আপনার বরমির বালির উপরে যখন টানা শুরু করলা হজরতে বিলাল একবার নাই দুই নাই কুলস যাওয়া অবস্থায় যখন আপনার টানা শুরু করছেন ওই শরীর তাকিয়া চামড়া গুলা ছুটি ছুটি যাওয়া শুরু হইল মাংস যাওয়া ছুটিয়া শুরু হইল হজরতে বিলাল একবার নাই দুই বার নাই কয় একবার বেউ সিনলাফ উ চমন শং শং বিলা তুমি চাই দৰম অহি চ শহি দৰমটা তুমি ছাৰো আজৰতে মিনালে উঠিয়া কইনে আহাদ দাহা দা হা দাহাত আল্লা একজন আল্লা একজন কও চু নাহান আল্লা বুঢ়া লাগনি আফ্নাৰ আৰ জি খেউঠ চমাই চ না উঠি যায় মু ফেঁকে উঠতাম না দেখি আচ্ছা দেখা সাইন উঠতাম না ফেঁকে সারা উঠতাম না তো ফুরা ওয়াদাই বদ্ধ মার্শাল্লাহ ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করলে কি তো ফরমাইছিল যার মধ্যে তিনটা সিপত পাওয়া যায় হেউইল মুনাফিক এক নম্বরে কই যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে দুই নম্বরে কই যে মানুষে মাতিতে মিছা মাত মাতে আর তিন নম্বরে কই যে মানুষে আমার মধ্যে খেয়ানত করে ওই তিনটা জীবত জান মাদে ভাওয়া যায় হেল মুনাফিক এখন আপনারা আমার লগে ওয়াদাই বদ্ধ নান ওয়াদা করিয়া যদি উঠিয়া যায় তাহলে মুনাফি করে একটা আলামত আই বলাই তো নাই

মিলান বলন এক আল্লাহ উমাইদি ল কত জানা আল্লাহ বলন ওয়াজিবরাইন কোলে দাও জান্নতে তালা লা ইনা ইল্লা আল্লাহ লা ইনা ইল্লা আমরা ই না কম মানুষ না বেশ মানুষ বেশ মানুষ না কম মানুষ জি বেশ নানি আওয়াজ কম মানুষ না বেশ মানুষ জি কম মানসর হায় মুসলমান ওনার যদি মিনিস্টার আইতো আর ইনকলাব জিন্দাবাদ আওয়াজ উঠাইতায় তা হইলে আপনার অনর ফাওয়ারে আপনার ইনর সিল্লানির যন্ত্রণায় কই আপনার রতনপুর বাজার থাকি কইলা রানি ওনে বলে ফাড়ি বেটাইনতে এই সময় মুসলমানের রব সিঁড়ি লইতে চাও নান এই সময় যদি রব সিঁড়িয়া মারা যাইতো জায়গা খুন জায়গা বনলনে জাহান্নাম আর অনা যদি লা ইলাহা কোনো কোন মানুষ মারা যায় নবী দিয়ে ফরমাঈন যার আখেরি كلام লা ইলাহা ইল্লাল্লাহ নবী দিয়ে ফরমাঈন ফা দাখা লল জান্নাত আল লাগি জান্নাত কোনে ওয়াজিব হই যাইবো ওকা সুবহানাল্লাহ ও জান্নাত ওয়াজিব করাত আপনারা খেও রাজি না রাজি আছেনি তাউলে তোরা যারে যিকির কররা না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ

محمد رسول الله صلى الله عليه وسلم

পর যে বিলাল আপনার একবার নাই দুই বার নাই কয়েকবার বেশিয়ার সন ও সামার সঙ্গে সঙ্গে কয়ের বিলাল তুমি যে ধর্ম রইছ সেই ধর্মটা তুমি ছাড়িয়ে দেও হজরতে বিলালে উঠে হইন আহাদ 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 আমার নবী যে কবর ফাইয়া লগে লগে কইন দে তুমি জলদি করি যাও আমার বিলালে তুমি যাও আজাদ করি নিও কি যাও গো সুবহানাল্লাহ হজরতে আবু সিন্দি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু

উঠবানি তে ইনো উঠার বাদে বালা করে দেখা যায় না গাড় তোড়া করে চাইলে বেশ দেখা যায় ওবার তেড়া করিয়া যদি সাইন তানবা তানে বেশ দেখা যাইব না অনবুয়ার বাদে বেশ সুন্দর করে দেখা যাইব আপনারা কোন চাই বালা করে দেখা যাইব তে যে তানবা হিনো সাইয়া লাভ আছিল অন দেখ আইবা তো দেখবো রানি হ্যাঁ মন ফতারে দিয়া ওয়াজ উনলে বেড়া লাগে কিতাবেরা লাগে বেটা কোনোদিন ওয়াজও যায় না বাড়ির দ্বারা ওয়াজ লাগছে ভেটিয়ে কলে এ হবা এখন অত বড়া মজার ওয়াজ চলে রে একবার চা যাও রে বা বেটায় কে নিয়া কীটা আখছে ভেটিয়ে কে রে হবা এখনো ডিমে একু বিরান করে ডিমকো খাইয়া যাইবেন বেটায় কইল্স দিলা দিছে বেটিয়ে ডিম বিরান করিয়া বেটায় খাইছে খাইয়া ফেট বর্তি হইছে বেটায় কে চাই এখন ফেট গু বাড়ি হইছে খিলা যাই বেটিয়ে কইল দশ টাকা না ডিম খাবাই আসছি আর তোমার রই তিরি চাম নাই যখন আপনার বেটির যন্ত্রণা জানতে পারেন না গেছে ওয়াদর মহফিল গিয়া বা সাইয়া দেখছে মাঝখানে একটা কুটা কুটাতে জান দিয়া বইছে এ জান দিব বাদে কিছু গুম আয় নান টিফানের যুগ আইছে ও ইমা মেসামে ওয়াজ করছেন জাইন তৈয়ম্বম করিয়া আপনার তাহাজুদর নমাজ ফুড়িবা তার নুরানি চেহারা উইব কইছেন নয়া ফাতিল দিয়া নয়া বাজু হুনছে না ফাতিল বাজু হুনছে কইছে খাম বানাই দিছি বাড়িতে গিয়া কইছে কাম বনি গেছে বেটিয়ে কেছে কী কাম কর্ম চাল্লির উপরে পাতিল জেগু আগেগু নামাইয়া থ তইছে নামাই নামাইয়া তাহাজ্জুদের সময় দজন উঠি উঠা নামা দে আর বেটায় দজনের তয়ম্মম করছে বেটায় কয় না আমার নোরাণী চেহর হয়েছেনি বেটিয়ে কয় তোমার দেখা লুয়ার আর চল থাকি আর বতর বেটিয়ে কইল দেখ আমার নোরা চেহরইছেনি বলে তুই তো ফেস ফোনার থাকি আরো বথর লইছে বেন্দাস উঠিছে মূল্যার বাড়ি যাইতে সময় চিল্লাই যাইব না না চিল্লাইয়া যাইব চিল্লাইয়া যাইব মানুষে কইলা কি চারে অত চিল্লাস কি বলে খাইল যদি মেসাবে ই ওয়াজ করেন না যে আমার সুরত ইরা রয় না আর বাড়ির গুর হয় না মেসাব যখন আপনার মেসাবর কাম শেষ করিলে এটা মানুষে কইলা কিতা কইছেন বলে মেসাবে কইছেন তৈয়ম্মম করিয়া তাহার দুধর নামাজ পড়িলে নুরানি চেহারা হয় বলে কিতা দি কইছেন বলে অত ফাতিল দিয়া বলে নয়া হুঞ্চত নানি বলে না হিবাজু আমার টিফানি দিকে সে গিয়া

না দুনিয়ার জমিন তোমাে কামিয়া আমা ত জমিনত তোমারে কামিয়া বনি যাহিইব। দুই নম্বরেে আমারা আল্লাহয় ফরামাইন মনু্নিহাত আমলে সোনে খৰনে অলা জরাবনি জাহিব। এই দুনিয়া জমমিনরমত জামফরা মাে আমারা আল্লা ব্্যনা লামনে কিতা লামফটাই ছেনে বাই আমারা আল্লাহ ফরামাইন মাখানাক তুল জিনাওয়াল ইংসা ইলনা নিয়া হয় বুদধু।

কিয় আমত যত মানুষ সাহবা সারার রোখে আমার মওলায় এক বানাই বনাই গান করছে। আলাস তুমি রব এটা আমি তোমার রব নাইনি সারার রসে উদিয়া জব দিছে কালু

ওই দুনিয়ার জমিন ওর মধ্যে আমার ডাকিতে পারো না দোকানদারি করো আমার আল্লাহরে আবাদত করতে পারো না চাকরি করো তুমি আল্লাহরে আবাদত করতে পারো না খেত কিছু করো তুমি আল্লাহরে আবাদত করতে পারো না ওই দুনিয়ার জমিন মধ্যে তোমার জামেলা বাড়াইয়া দি না ও মুসলমান দুনিয়ার লাগি যত পেরেশান তুমি বনবাই আমার আল্লাহ রব্বুল আলামিন আর পেরেশানি রে বাড়াইয়া দিব কও না বিল্লাহ ও আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে বন্দা হলরে এক এক দেশের রাজা বাদশাহ পর্যন্ত বানাইছে আল্লাহর বন্দা হলে একটা বার আল্লাহর হুকুম তাকে সরলানা কথা শুনা আল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হয় মুখে আলো করো কোয়া হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বন্দা বহুত বড় দরজার ওয়ালি ওই আল্লাহর বন্দা মারা জামার আগে খাতিম সাহেবরা ডাক দেয়া কইনে আমি যাইদিন দিন মারা

বদ্রীনে বলতে রে কা কি রহামাচুল্লাহ হি চালা লাহি আল্লার যখন মারা গেলা মারা যাওয়ার পরে খাতিমু সামনে কুসং দেম আইয়া কাফোনা ফুই বাইরে যখন জনজাৰ মাথো লইয়া গেলা বাইরে আল্লার বন্দা জনজারের মধ্যে আপনার বেজান মানুষের জমা হই না গছ না আল্লাহ অলি আল্লাহ যদি মারা যায় ওই অলি আল্লাহর জনজারের মধ্যে মানুষ কমন্য বেশ হয় বেশ হই এই ভাবে আপনার বেজান মানুষ জমা হইলা হাজার হাজার উলামায়ে কেরাম হল একজনে আর একজনের মুখ বাইছে হে ইমামতি কর্তা ও এই জামা হ গাদি জামানা আজ্ঞা হইলা আমার ফিরসামন জনজার ইমামতি দাইনে করবা তার মধ্যে 4টা গুন ধরে টাকা লাগবো বলে এক নম্বরে গুন কিনা বলে ওই আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা ফাউত না কওনা সুবহানাল্লাহ বলে দুই নম্বর গুণ কিটা বলে দুই নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার যে জীবনে আপনার আসরের সুন্নাত খোঁজা হইছে না আসরের সুন্নাত সুন্নতে মুআক্কায়দা না খয়র মুআক্কায়দা খয়র মুআক্কায়দা একটা পড়িলে সওয়াব আছে না পড়িলে কোনো গুনাহ নাই ও মুসলমান

গ্রাম ফলে কেউর মধ্যে একটা গুণ পাওয়া যায় কেউর মধ্যে দুইটা গুণ পাওয়া যায় কেউর মধ্যে তিনটা গুণ পাওয়া যায় পরিপূর্ণ সাইড গুণওয়ালা মানুষ পাওয়া যায় না

আল্লাহর বন্দা ফি সন্তি হাঁটি হাঁটি আপনারা গে আইলা হেউরের মধ্যে হাত আল্লাহ আমি যে ইবাদত গুলা করি রে দয়াল দুনিয়ার কোনো মানুষে জানে না কোন মানুষ আমি জানাই না ও আল্লাহ তোমার বন্ধুর কারণে আমার প্রকাশ রে দয়াল ওই দুনিয়ার জমিন আমি প্রকাশ করলাম ও আল্লাহ আমার ওই আমল গুলার তাকে তুমি মলায় বঞ্চিত করিও না না আল্লাহ তাই নিখে জাননি মুসলমান তাইনে নি ওই ভারত বর্ষের একজন প্রধানমন্ত্রী ছিলেন যার নাম হইল হযরত শামসুদ্দিন ইলতমাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কওনা সুবহানাল্লাহ আমার মায়ের সমস্ত ভারত বর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা পৌঁছায় না সমস্ত ভারত বর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর বান্দার সুন্নতে ফরমহকায়দা ছুটে না যে বেটার ফরমহকায়দা ছুটিছে না এই বেটার জীবনে তো সুন্নতে মুয়াক্কায়দা ছুটিবনি রে ভাই আল্লাহর বান্দার জীবনে তাহাজ্জুদ কোজা হয় না আল্লাহর বান্দার জীবনে কোনদিন কোন বেgana মহিলা দেখল না কক সুবহানাল্লাহ সাধারণ আমি দোকানদারি করি ব্যবসা করি আমি আল্লাহর কাম করতে পারি না আমি ড্রাইভার করি ড্রাইভিং করি ড্রাইভার বেটায় আল্লাহর কাম করতে পারি না আমি চাকরি আনে বেটা চাকরি করি আল্লাহর ইবাদত করতে পারি না আমি টেলার চালানোলা টেলার চালাই আমি আল্লাহর কাম করতে পারি না আমি রিক্সা চালানোলা রিক্সা চালাই আল্লাহর কাম করতে পারি না ও

নিে বোমা আসলি বন্দুক আসলি বোমাও নাই বন্দুকও নাই আল্লা বন্দারে হাতর মধ্যে সুন্নতি লাঠি আরে হাতর মধ্যে তসবি বাহান আল্লাহ

যখন আজান দিলা গড় গোবিন্দ দল দল গড় গোবিন্দ রাজার দলান বাঙ্গিয়া ফোড়া শুরু হয়ে যখন সুমান জি দান আজানের ইশুর বাংল সাত্তানা দলান আমরা সেই মুসলমান গড়ে গোবিন্দ রাজা শিলয় জিদ বইমান আজানের ইশুর বাংলো সাতানা দলান আমরা সেই মুসলমান ইয়াল্লা কোন আসৈনি না নাই আসলি ই আল্লাহ তাকা সত্ত্বে আমরার উপরে অত গজব অত মৈয়াফাল অত বিপদ অত আফদ তার কারণটা কিটা বুঝার দরকার আছে না নাই খালি আমরা তারারে দোষী তারা আমরা রুফরে রুলার নারে বাবা তারা কোনটা করে না সব করে আমার আল্লাহ বন্দায় কয়ে বন্দা আল্লাহ কয়ে ডাক দিয়ে বন না। তুমি আপনার দুনিয়ার জমিনা যখন দুনিয়ার লাগে প্রেশান বনি নাই ভাই আমি আল্লাহ তোমার উপরে জালিম মুসল্লত করি আনিমু আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিন বেজত বেহুর মত করমু আমি আল্লাহ তোমার জাগায় জাগায় আমি বিপদ আপদ দিয়ে তোমার সমস্যার মধ্যে ফেলাই মখনা হজবিল্লা when I'm on যদি তুমি আমি আল্লাহর বান্দায় পারো আমি আল্লাহর শরণ করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনে তামাম মখলুকাত তোমার গুলাম বানাইয়া দিলাম ও সুবহানাল্লাহ জুরে খাও না সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে হযরতে শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা বাইরে আল্লাহর বান্দা বহুত বড় দরজার ওয়ালি আল্লাহর ডা দেখো না আল্লাহ জান্নাতের মধ্যে আমার রফিকে ওই বরে দয়াল

ولا اله الا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله আমার নূরের ফুতুন যোগ করেন জানা রোজ হসনের বিজি করবেন উম্মতের ফায়সালা শোবাহা নাল্লা ওয়ালহামদুলিল্লা سبحان الله والحمد لله سبحان الله ولا إله إلا الله سبحان الله

আহে تعالی লাই দাগ দেখো না ভাই এখন সঙ্গে চলল ওই জঙ্গলের ভিতর আমি যাওয়া লাগবে এই জায়গার মানুষ কইলা রে আব্দুল ওই জঙ্গলের ভিতরে আমরা ঢুকিনা বড় বড় সাপ আছে আমরা ধ্বংস করিলাই হাতি আছে ধ্বংস করিলাই ওই জঙ্গলের ভিতরে আমরা যাই না হযরতে শেখ আব্দুল ওয়াহিদে আমি তো যাওয়া লাগবে দেখা লাগবে ওই জায়গাত কি আব্দুল ওয়াহিদের ওয়ানা দিলা জঙ্গলের ভিতরে ঢুকিয়া মকসুদে मंजिल পর্যন্ত পৌঁছিয়া এখন আল্লাহর খাডা ছাগল গুলা গাছ খায় সাইর দারে দিয়া চাইটা বাঘে ফাঁড়া দেবাহাল্লা বাঘের ছাগল খায় না ফাঁড়া দে উল্টা কৰাবা নানানি এই সময় দেখি আহ তাক লাগি গেলা আল্লাহৰে বন্দে নমা শেষ কৰিয়া কইন্যা আব্দুল ওয়াহিম জন্ন মধ্যে তুমি আমার ৰফিক হৈ চায় জন্ন তোৰৰ মৰ্ধে তুমি আমাৰ বন্ধু বন চাই এই জেগা তুমি কি তাক লাগি আহিলা আবজাদে আব্দুল আছি দেখোন এই বেটি দেখা যাম আত্মিয় আৰু আগবাঢ়ি যাব কৈছোঁ হাল্লা আবজনা চে শেখ আব্দুল আছিদে না দে কইন দে মই তুমি নমাহ চোৰৰ মধ্য দেখলাম চাগল একো লাই গা চুখায় চাৰি ৰদাৰ চাৰিটা বাঘে পাৰা দে

آ

হ আচ্ছা আল্লাহ ইন্নাকি তার লাগি কইলা কই দাস লাগিয়া আইয়ুহান নাস ও মানুষ সকল উদুখুলু ফিস সিলমিকাফা ও মানুষ সকল তুমি দানি পরিপূর্ণ ইসলাম পরিবজাবে ইসলামের মধ্যে दाखिल হই যাও মানুষ সম্বোধন করিয়া আমাল রাব্বুল আলামিন ইমানদারহলোর সম্বোধন কিসের জন্য করল রে ভাই কারণ হইল মুসলমান ওই দুনিয়ার জমিরার মধ্যে ইমানদারহলো সম্বোধন করিয়া কয়রে মুসলমান ওই দুনিয়ার জমিনের মধ্যে কলিমা ফোনিয়া আমার দাদা মুসলমান আমার মা মুসলমান আমি মুসলমান নামে মুসলমান আমার মধ্যে যদি কর্ম থাকে না তাহলে আমি প্রকৃত মুমিন বনতে পারছি না ও মুসলমান আমার আল্লাহ দেখো আল্লাহ তা

পাথর মধ্যে লইয়া আপনার আমার যে আপনার কু কাজ গুলা করি আপনার আমার যে আল্লাহর না ফরমানি কাজ গুলা করি ফেসবুকের ভিতরে ঢুকিয়া ইউটিউবের ভিতরে ঢুকিয়া ইনস্টাগ্রামের মধ্যে ঢুকিয়া আল্লাহর না ফরমানি কাজ গুলা যে করিয়া দে মুসলমান আমরা কারে অনুসরণ করি শয়তান অনুসরণ করলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো ইন্না লাকুম আদুউম মুবিন ধুল্লুম কুলা দুশমন হইলো শয়তান লাগে শয়তান কও না

এক ঘণ্টা এক কিস্সা তুললে দুই ঘণ্টা কাটারি যায় এক কিসা তুল তুললে দুই ঘণ্টা কাটাই ইনশাআল্লাহ তো বাঁ অল বুজুকল কেয়ালে কর কাজেখমাই মাতি আর আমলের মাত মাতি আর আমল যদি করতে কর কামিয়াব বনো ভাই একবার আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা গা ই যার দিন আসে আল্লাহর বয় আল্লা আল্লা সব সময় যার দিন আসে আল্লাহর বয় আল্লাহ আল্লাহ সব সময় লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ।

ওই দুনিয়ার জমিনার মধ্যে ফেসবুকের ভিতরে ঢুকিয়া ইউটিউবের ভিতরে ঢুকিয়া আপনার আমার ল্যাংটা ফিল্ম গুলা চায় ওই দুনিয়ার জমিনার মধ্যে ল্যাংটা ফটো গুলা চায় ওই গুলা সাইয়া রাত্রি বারোটা একটা পর্যন্ত বাজাই লাই এমত অবস্থায় যদি আল্লাহর বন্দার ওই রাত্রিতে মৌত হয়ে যায় আল্লাহর বন্দা বেঈমান হইয়া মারা গেল কও না উযুবিল্লাহ ধরে কও ও মুসলমান আজকে তুই মুখের মধ্যে গেলেও দেখা যায় এসে আপনার মোবাইলটা বাড়ি করিয়া আল্লাহর বন্ধ ওখলা আপনার তিনজন চারজন সম্মিলিত ভাবে আপনার ওই সময় কেন আপনার লুডু বাহির করিয়া তাস বাহির করিয়া ওই আপনার মোবাইল দেওয়া শুরু করে দেয়াছেন

বনিয়া যাও তাহলে তুমি হারাম মাল বক্কন করলে খাও না উযবিল্লাহ দুই নম্বর মা তুই নাও মুসলমান খেলো দাই খেলাটা যে খেলাটা কইলে তোমার শরীরে এক সাংজাইবো তোমার শরীরে রেশগে আপনার শরীরের শক্তি রে আপনার নিয়ন্ত্রণ করবো তোমার শরীরে এফেক্ট টাইতো না ওই খেলাগুলা তোমার লাগে খেলা যাই আছে যেমন লাগানে ফুটবল খেলা যেমন লাগান ক্রিকেট খেলা যেটা দৌড়াইয়া তোমার শরীর নিয়ে আপনি এক্সারসাইজ করানি যায় ওই খেলাগুলা সব মনসে খেলাই তো পারবো তবে নাইট বেলা না আমার আল্লাহর বান্দা তুমি কেন করিনা রাত্রি বেলা খেলার সময় নাই খেলার সময় হইলো বাইরে যদি আপনি সকালে পুর বেলা যদি কিছু দৌড়াইতে পারো কিবা তো আসর পরে যদি কিছু দৌড়াইতে পারো তোমার শরীরের ফায়দা হইব তোমার শরীরের ফায়দা মন তুমি বনবা আমরা রাইট খেলা শুরু করি দে রাইটকে রাইট জায়গা লাগাই আল্লাহর বন্যায় খেলা শুরু করি দে বারোটা একটা পর্যন্ত এখন কোনো খেলা খেলায় না খেলায় না এইভাবে যারা খেলানি শুরু করব টাকা গুলা লইব ওইভাবে আপনার খেলানি হারাম খেলা দেখাও হারাম খেলা খরানিও হারাম খাওয়া

দুই নম্বরের মতইロマ মাইলের ভিতরে কিবা তো আপনার লুড্ডুর দান বাইরে যদি মারনেওয়ালা বনি যাও লুড্ডু খেলা খেলানেওয়ালা বনি যাও তাস খেলা খেলানে বনি যাও টাকা ধরে দরে না ধরলে নাই তোমার টাকা ধরলেও হারাম না ধরলেও হারাম কারণ হইল এইটাও আপনার কোন খেলার দরণ নাই এই নামে যদি অযথা সময় নষ্ট করো আর ওই খেলাটা যদি তুমি খেলানেওয়ালা বনি যাও তাহলে ওই খেলাটার নাম হইল জুয়া বুঝা গেছে নিমা

ফয়সা দরিয়া না ফয়সা দরিয়া তাছালা খেলানি ফয়সা দরিয়া না ফয়সা দরিয়া যেভাবে খেলাইবা ওইভাবে যোয়া হইব ওইভাবে খেতে হইব যোয়া হইব যার কারণে এই দোয়ারে যদি তুমি অবলম্বন করো তাহলে তুমি শয়তান্ডে অনুসরণ করলায় কারে অনুসরণ করলায় শয়তান্ডে অনুসরণ করলায় এই শয়তানোর জিনিসটা কি আমরা বাঁচিয়ে দিতাম সবাই ইনশাআল্লাহ আমার ভাই

ওই চারি গুরু মানুষের মধ্যে এক নম্বরে হইতা মিনান্নবীন নবী হলোর সঙ্গে দুই নম্বরে ফরমাইন ওয়া সিদ্দিকিন শহীদ আপনার সত্যবাদী হলোর সঙ্গে ওয়া সুহাদা শহীদ গণের সঙ্গে ওয়া সালিহীন ওলি আল্লাহ যারা হইবা তারার সঙ্গে তোমার জায়গা জান্নাত বনি যাইব সুবহানাল্লাহ এই চারি গুরু মানুষের লগে জান্নাত যাওয়ার আশা আছে না নাই তাও না আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরের ভিতরে আর আমার আল্লাহ ফরমানিয়া আইয়ুহাল্লাজি না

জন্ম চাহি আল্লাহ মা অ আমি আল্লাহ রাব্বুলহাল আমি তার জাগা তার ঠিকানা জন্ম তন্মা অ আর নাই মক কষ্ট বাঙান আল্লাহ ধুলি রম্মা

মিসানি মিসানায় আমার আল্লাহ ফরমানি মিম্মা রাজাকনা হুম ইয়ুন ফিকুন আমার দেওয়া মাল থেকে আমার রাস্তার মধ্যে দাও আমি আল্লাহ জানাইয়া দিয়ার মান আবিল হাসানাতি ফালাহু আশরু আম সালিহা বন্দা তুমি এক দিবাই আমি আল্লাহ তোমারে দোষ দিয়া দিমো কা সুবহানাল্লাহ তাওইলে আল্লাহর রাস্তা দিতাম নি না দিতাম না এক দিলে দশ মিলে আপনার জন্য বাড়ি মিলে গড় মিলে ও সানায় চুরা চুরা দিলাই এক হাজার পাঁচশো দুই হাজার জাইন টাকা মারি তুরা তুরা দেও এর বাদে আমার গুজরা আছে আপনারা কি আপনার মুসাফির হিসাবে মুসাফিরর দোহা আপনার সারা লইত